হ্যালো গাইজ, আমি তোমাদের সকলের প্রিয় এপিটি রিভাই বলছি। তো আজ ভয়েস দিয়ে আমি ভিডিওটা আপলোড করছি কেন, তার কারণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। 26 জানুয়ারির জন্য আমাদের প্যারেড গ্রাউন্ডে প্রচুর ক্রাউড হয়, ঠিক আছে, তোমরা সবাই জানো। তো আমরা এবার ফার্স্ট টাইম 26 জানুয়ারির জন্য আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সকালবেলা শ্যুট করতে যাই, ঠিক আছে। তো ভালোই শ্যুট চলছিল আমাদের, খুব সুন্দর আমরা শ্যুট করছিলাম। তো সবার সাথে ভালোই এনজয় হচ্ছিলো, আমাদের ছোটো ছোটো বাচ্চাদের সাথে বা বড় দিদিদের, কাকিমা আঙ্কেলদের সাথে সবার সাথেই ভালো মস্তি করছিলাম। তো শ্যুট করার সময় হঠাৎই দুটো মেয়ে আসে আমার সামনে। তো তাদের মধ্যে একজন আমাকে খুব জোরে পাঞ্চ করে, মানে ঘুষি মারে, ঠিক আছে, নাকে আমাদের খুব জোরে ঘুষি মারে, তার জন্য আমার ব্লিডিং হয়, ঠিক আছে। তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা ফুটেজে, ঠিক আছে, ফুটেজটা তোমরা দেখো, সে যে আমাকে কী জোরে ঘুষিটা মেরেছে তোমাদেরকে আমি স্লো মোশন করে দেখাচ্ছি, স্লো মোশন করে দেখো। তো ভিতরে যেটা হয়েছিল সেটা তোমাদেরকে পাশেই ছবি কর্নারে দেখো, ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে, ফুল ফেসে ছবি দিতে পারছি না কারণ আমাদের 1 লাখ হয়নি। তার জন্য খুশিটা মারার পর আমি কিছুক্ষণ না একদম স্টপ হয়ে গেছিলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, চোখ দুটো একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো। তো তারপর আমি তার কাছে ছুটে যাই, সেই বোনটার কাছে ছুটে যাই, আমি ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কিনেছো কেন। সে হাসছিলো, তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো তুমি কি মজার ছলে মেরেছো না সিরিয়াসভাবে মেরেছো, না তোমাকে কেউ বলেছে আমাকে মারতে, জাস্ট তুমি কেন আমাকে এটুকু রিপ্লাই দিও। দেখো তারপরেও আমি কিন্তু ব্যথাটা পাওয়ার পরেও আমি সেটা কিন্তু অনুভব করিনি, ঠিক আছে। তারপর আমি বাচ্চাদের সাথে শ্যুট করছিলাম, দেখতে পারছো, কিন্তু পারছিলাম না, বারবার আমি হাত দিচ্ছিলাম নাকের মধ্যে, ঠিক আছে। পরে শ্যুটটা আমরা এখানে স্টপ করি, ওখান থেকে চলে আসি আমরা।